আমি আবারও হাজির হয়ে গেলাম এফআর চ্যানেল বিরির পক্ষ থেকে হোমমেড স্পেশাল হেলদি সস নিয়ে। এই সসটা হচ্ছে হট টমেটো সস, এটা অনেক হেলদি। এখানে আমি একটা দোকানের একটা কেনা সসের বোতল নিছি, এখানে দেখুন ওখানে উপকরণ দিছে যে ওরা ওখানে সাইট্রিক অ্যাসিড এবং জ্যান্থাম গাম আরও এক্সেট্রা অনেক কিছু ইউজ করছে। আমি কিন্তু এসব কিছু ইউজ করি নাই, সবার স্বাস্থ্যের পক্ষে চিন্তা করে আমি আপনাদেরকে খুব ইজিলিভাবে কীভাবে অল্প সময়ের মধ্যে হোমমেড সস বানাতে হয়, হট সস, এটা আমি প্রেজেন্ট করেছি। আমার চ্যানেলে অলরেডি একটা সসের ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে ওটাও দেখে নিতে পারেন, তবে এটা একটু বেশি স্পেশাল। এটাতে আমি অনেক কিছু আইটেম দিছি। এই সসটা হচ্ছে হট টমেটো সস, এটা খেতে অসম্ভব মজা, আপনারা অবশ্যই ট্রাই করবেন। আর যারা এখন আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে পাশে থাকবেন। তাহলে চলুন দেরি না করে রেসিপি শুরু করা যাক। এখানে 10 কেজি টমেটো নিছি যা আমি অনেক দিনের জন্য সংরক্ষণ করব। টমেটোগুলো ভালো করে ধুয়ে সিদ্ধ করে নিব। সিদ্ধ করার পর ঠান্ডা হয়ে গেলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব এবং চেখে নিব। আমার ফুল প্রসেসটি আগের ভিডিওতে আছে, দেখে নিবেন। আর তাই আমি এখন নেক্সট প্রসেসে চলে যাচ্ছি। আমি ব্লেন্ডার জগের মধ্যে দিয়ে দিব 5টা কাঁচামরিচ, 5টা শুকনা মরিচ, 4টা রসুন, এখানে 2টা পেঁয়াজ আমি এই সাইজের করে কেটে নিছি। দিয়ে দিব কিছু আদা কুচি, দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ পাতা, এটা অনেকে পেঁয়াজ কলি বলে। দিয়ে দিব ধনে পাতা। আমি সবশেষে এখানে ভিনেগার ইউজ করব, এটা খুব ইম্পর্টেন্ট সসের জন্য, এটা আপনারা সুপার শপে পেয়ে যাবেন। আমি এই ভিনেগারটা দিয়ে এই উপকরণগুলো ব্লেন্ড করে নিব, ব্লেন্ড করে ফিরে আসছি। আমার মিশ্রণটা ব্লেন্ড করা হয়ে গেছে, এটা আমি সসের মধ্যে ঢেলে দিব। আমি চুলাটা অন করে দিচ্ছি এবং আমি এই সসটা এখন অনবরত নাড়ব যাতে নিচে পড়ে না যায়। চুলার আঁচটা মাঝারি রাখতে হবে এই পর্যায়ে, যেহেতু সসটা অনেক বেশি নিচে পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি। কিছুক্ষণ পর আমি এখন এখানে অ্যাড করব চিনি, এটা আমি আখের চিনি ইউজ করতেছি, এই চিনিটা স্বাস্থ্যের জন্য অনেক ভালো। আমি 2 কাপ ইউজ করব, আমি 1 কাপ দিচ্ছি। এখানে আমি অ্যাড করব 1 টেবিল স্পুন কালো গোলমরিচের গুঁড়া, 1 টেবিল স্পুন লাল মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ লবণ। এখন আমি এগুলা ভালো করে মিক্স করে নিব সসের সাথে। আমি আপনাদেরকে বারবার একই কথা বলতেছি, আবারও আপনারা অবশ্যই এটা অনবরত নাড়বেন। মিনিট জাল করার পর আমার সসটা পুরোপুরি রেডি, আমি এখন আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। রেডি হয়ে গেছে আমার মজাদার হোমমেড হট টমেটো সস, এটা দেখতে যেমন সুন্দর খেতে অসম্ভব মজা। আর রেসিপিটি তৈরি করা একদম ইজি। যারা এখনও আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমার সাথে থাকবেন। তাহলে আজকের মতো এতটুকু, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।